নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু আনিস হোম কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সবজির নিরামিষ ঘণ্ট রেসিপি, যে সবজিটার আবার নানান জায়গায় নানান ধরনের নাম, যেমন কাকড়ি, কাকুড়ি, টার, ইংলিশে আবার এটাকে বলে আমেরিকান কিউকাম্বার বা স্নেক কিউকাম্বার। আমাদের এই এলাকায় এই সবজিটার নাম বাঁখারি। আপনাদের অঞ্চলে এই সবজিটাকে কি নামে ডাকা হয় সেটা আমায় কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটি শসারই একটি প্রজাতি, আর আজ আমি একদম নিরামিষ বাঙালি উপায়ে এই রান্নাটা করে দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 1 কিলো ওজনের দুটো বড় সাইজের বাঁখারি ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও ছোট ছোট টুকরোতে কেটে জলে ভিজিয়ে রেখেছি। লাগবে কিছুটা ছোলা। ছোলাগুলো 3-4 ঘন্টা আগে থেকে জলে সোক করে রেখেছিলাম। আর এখানে আমি একটা বাটা মশলা তৈরি করে রেখেছি। এতে দিয়েছি 2 টেবিলস্পুন পোস্ত, কয়েক টুকরো নারকোল আর 4-5টা কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন, তবে বাখারির তরকারি একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে। গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে অ্যাড করে দিলাম 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটাকে বেশ খানিকটা গরম করে নিয়ে এতে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 2-3টে ফাটানো শুকনো লঙ্কা। লো টু মিডিয়াম হিটে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সাঁতলে নেব। এবার অ্যাড করে দিচ্ছি বাখারিটা, আর তার সাথে আলুটাও অ্যাড করে দিলাম। হাই হিটে প্রথম 5 থেকে 6 মিনিট এটাকে খানিক নাড়াচাড়া করে নেব। বাখারি আর আলুগুলো বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্বে অ্যাড করলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরই সাথে ভেজানো ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি। একবার মিক্স করে নেব। লো হিটে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10-এর জন্য। প্রায় 10 থেকে 12 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুললাম। দেখুন, সবজিটা এর মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ছোলা দিয়ে নর্মাল বাখারির সবজিও কিন্তু রেডি। চাইলে এটাকেই রুটি বা ভাত দিয়ে দিব্যি খাওয়া যায়। আর বাখারি থেকে যেহেতু বেশ কিছুটা জল বেরোয়, তাই আলাদা করে জল অ্যাড করার তেমন কোনো প্রয়োজন পড়ে না। এবার অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি, আর সাথে পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কার পেস্টটাও অ্যাড করে দিলাম। মিডিয়াম হিটে মিনিট 3-এক নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। দেখুন, বাখারির তরকারি কিন্তু একদম শেষের পথে। গরম গরম রুটি বা ভাত, যে কোনো কিছুর সাথে এটা বেশ লাগে খেতে। আপনারা চাইলে এই সেম রেসিপি ফলো করে বাখারির বদলে পাকা শশা দিয়েও রান্নাটা করতে পারেন। আর শশার তরকারি হতে কিন্তু বাখারির থেকেও কম সময় লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে প্লিজ ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে অন্য কোনো পর্বে। টিল দেন, টেক কেয়ার।